বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন প্রশাসনিক প্রধান ছিলেন যার দূরদর্শিতা নিয়ে আলাদা করে বলবার কোনো জায়গা থাকে না একদিকে শিল্প অন্যদিকে কৃষি তিনি বারংবার দুটোকে একসঙ্গে রেখে সমতা বজায় রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন যেই জমি নিয়ে এত বিতর্ক সেই সিঙুরের জমি টাটাদের কারখানা সেই জায়গা আজ ঠিক কি অবস্থায় পড়ে রয়েছে টাটা বিদায় জানাতেই সিঙুরের শিল্পের স্বপ্ন কার্যত ভেঙে গিয়েছে স্বপ্ন ভঙ্গ হয়েছে তারই সঙ্গে সঙ্গে যুব সমাজের আজ সিঙ্গুরের শিল্প শেষ চলে গেছেন স্বপ্নের কারিগর বুদ্ধদেব ভট্টাচার্য এখন সিঙ্গুরে শিল্প নেই নেই কাজ চারণভূমি হয়েছে এই মুহূর্তে সিঙ্গুরের ওই জমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা জমি ফিরে পেয়েও বেড়া দেওয়া রয়েছে কিছু দেয়নি রাজ্য সরকার আক্ষেপ পোষণ করেছেন আক্ষেপ প্রকাশ করছেন জমি আন্দোলনকারী বেচারাম পাত্র সিঙ্গুরে যখন টাটা গোষ্ঠীর সিদ্ধান্ত নিল যে তারা এখানে শিল্পায়ন করবে এবং এক লাখই ন্যানো কোম্পানির ফ্যাক্টরি তৈরি হবে সেক্ষেত্রে তখন এইখানকারী কৃষকদেরকে বলা হয়েছিল যে পাঁচিল তোলার জন্য এই মুহূর্তে সেই তখনকার পাঁচিল তোলা একজন কৃষক আমাদের সঙ্গে রয়েছেন মনে হচ্ছে যে যদি হতো তাহলে আমরা কিচেন খেটে খেতে পারতাম এই বালি নামবে কি পাথর নামবে আমরা তো মূর্খ লোক তারপর দিয়ে দিল এবার আমরাও ইয়ে হয়ে গেলাম আর ওদিকে যেতে পারছি না বেনাবন হয়ে পড়ে আছে কোনো কাজ নেই দেশে এখন যারা দিয়ে দিয়েছে তারাই বলছে হলে ভালো হতো খুঁটি পোতা এই জাল দিয়ে ঘেরা এইসব মানে টাটার যে জায়গাটা ছিল টাটা জায়গা ওটা বেড়া দিয়ে ঘিরলো জাল দিয়ে ছয় সালে না কত আরম্ভ হলো নশো একর জমি এখনো পর্যন্ত খালি পড়ে রয়েছে শিল্প আসার কথা ছিল কিছু লোক চাষ করছে আর পড়ে আছে আমাদের দিকটা পড়ে আছে ওই সাইডে চাষ করছে বেশি গোপাল লাগর বলে সেই বেচামান্নার বাড়ির দিকে ওই দিকে চাষ করছে বেশি তো শিল্প এলে কি হতো কি হতো আমাদের কি হবে যারা শিক্ষিত ছেলেরা বাইরে যেতে হতো না এখানে এখন আমাদের গ্রামের চারটে ছেলে কাজ করে পুনেতে পরিযায়ী শ্রমিক ওই টাটার এতে কাজ করে আমরা চাচ্ছিলাম আসলে টাটাতেই কাজ করতে হলো কিন্তু এখানে যদি হতো তাহলে ঘরের ছেলেকে ঘরে যেত হতো না একটা জিনিস পরিষ্কার যে যারা আন্দোলন করেছিলেন যারা তাদের জমি সেই সময় দিয়েছিলেন তারা পস্তাচ্ছেন কারণ যে সিঙ্গুরকে লক্ষ্য করে যেই সিঙ্গুরকে কেন্দ্র করে স্বপ্ন দেখিয়েছিলেন বুধুতে ভট্টাচার্য সেই সিঙ্গুরের আজকে অবস্থা কিন্তু একেবারে ভালো নয় একেবারে দুর্দশার মধ্যে রয়েছে সেই সিঙ্গুরবাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর কার্যত এই শিল্পের সম্ভাবনা শিল্প ভাবনা শিল্প স্বপ্ন সবটাই যেন আজ একেবারে জলের সঙ্গে মিশে গিয়েছে যদিও যারা ভবিষ্যতে প্রজন্ম রয়েছেন তারা এই আশা নিয়ে স্বপ্ন নিয়ে কোথাও এগিয়ে চলেছেন অন্ধকারের পেরিয়ে চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় ফুকে আপনি নূতন উদুকে ফুকে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে